একটি হিন্দু মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। দেখুন যারা পূজা দেওয়ার পরে দেখুন সব হিন্দুরা কিভাবে মন্দির থেকে বের হচ্ছে। বালিনিজ হিন্দু, তাদের কালচারালি তারা কিভাবে তাদের প্রসাদ এবং বিভিন্ন পূজার সরঞ্জামাদি তারা বহন করে দেখুন। এই হিন্দু যারা আছে তাদের মাথায় যা পাগড়ির মতো দেখছেন, দেখতে অনেকটা মুসলমানদের মতো মনে হয়, কিন্তু এরা মুসলমান নয়। এরা পুজো দিচ্ছে এই মন্দিরে। দেখুন বালি পুরো দেশা সেডে এই মন্দিরের নাম। দেখুন প্রিয় বন্ধুরা, বালি দ্বীপ ইন্দোনেশিয়া একটি মুসলমান দেশ, অথচ এই দেশটি যখন হিন্দু ছিল তখনও বালি ছিল হিন্দু, কিন্তু পুরো দেশ মুসলমান হয়ে গেল, কিন্তু এই ক্ষুদ্র দ্বীপটি রয়ে গেল আজও হিন্দু। পুরো ইন্দোনেশিয়া মুসলমান হয়ে যাওয়ার পরেও এই বালি দ্বীপ এখনো হিন্দু রয়ে গেছে। আর এদের হিন্দুদের আচরণ গুলো একটু সম্পূর্ণ একটু ভিন্ন। এরা মুসলমানরা যেরকম আজান দেয় সেই আজানের মতোই ওদের বিভিন্ন রকম আওয়াজগুলো হয়ে থাকে। আমি এখন রাস্তা ক্রস করে একটা মন্দিরের দিকে যাচ্ছি, আর এগুলো হচ্ছে মন্দিরের সামনে সিকিউরিটি গার্ড। দেখুন একটা বিশেষ পূজা চলছে, কারণ গতকাল ছিল ওদের পূর্ণ চন্দ্র রাত, অর্থাৎ পূর্ণিমা। আর দেখুন এখানকার যে মূর্তিগুলোকে কিভাবে স্যারং পরানো হয়ে থাকে। আমি আছি একটি মন্দিরের সামনে, বালির একটি হিন্দু মন্দিরের সামনে। চলুন আপনাদেরকে একটু ভেতরে ঘুরতে নিয়ে যাই, দেখুন আপনারা। আর এখানকার হিন্দুরা যে মাথায় যে এক ধরনের টুপির মতো কিছু দেয়, দেখুন কি সুন্দর এদের আচরণ, কেন জানি আমার কাছে মনে হয় মুসলমানদের মতো। দেখুন আমরা আছি এখন এই মন্দিরের চত্বরে, ঘুরে ঘুরে আপনাদেরকে এখানকার বালির একটি হিন্দু মন্দির দেখাচ্ছি। গতকাল ছিল পূর্ণিমা, আর সেই পূর্ণিমার একটি বিশেষ উপলক্ষে পুজো চলছে। দেখুন এরা এদের মান্নত নিয়ে এসেছে, এদের প্রসাদ নিয়ে এসেছে। এই কাপল দেখুন, ওদের কোলে আছে শিশু। এই হলো বালির হিন্দু। চলুন একটু ওদিকটায় যাই। মন্দিরা বাজাচ্ছে, সেই মন্দিরার ঝুনঝুন আওয়াজ পেলাম। এরা সবাই বালি বালিনিজ, বালি হিন্দু। দেখুন কি সুন্দর। থ্যাংক ইউ। ইউ সে হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, নো কৃষ্ণা, রাম, ইউ হিন্দু, বাট ডু ইউ সে হরে হরে কৃষ্ণা, কৃষ্ণা, নো কৃষ্ণা, ডিফারেন্ট ডিফারেন্ট। দেখুন লোকটাকে দেখতে একেবারে মুসলমানের মতো লাগছি। হ্যাঁ, এরা বলছে যে আমরা একটু ডিফারেন্ট, আমরা একটু ডিফারেন্ট হিন্দু। আজ বিশেষ পুজো চলছে, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি বালির একটি পূজা অর্চনা। দেখুন ঠাকুর বসে আছে ওদিকটায় প্রসাদ নিয়ে।
ছোট্ট শিশুটিকে দেখুন, মাথার মধ্যে কিরকম একটা টোপর টুপির মতো পড়েছে। আমি আছি বালি দ্বীপের উবুদ নামে একটি অঞ্চলে, সেখানের একটি বৃহৎ একটি মন্দিরে। চলুন আপনাদেরকে দেখাই এখানকার সেই পুজো মণ্ডপটি। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমি মন্দিরের এই সামনের দিকে, আর ঠাকুর বসে আছে মাথায় টুপি দিয়ে, আর এদিকটায় তারা চা বিস্কিট খাচ্ছে। খুবই খুবই ভালো এখানকার যেই বালিনিজ যেই হিন্দু আছে, ওরা অসম্ভব ভালো। আমি বিশেষ করে তাদেরকে খুবই পছন্দ করি, তাদের আচার আচরণ খুবই সুন্দর, খুবই ভালো। দিনভর যেরকম খাওয়া দাওয়া হয়েছে, ভোগ হয়েছে, সেই দেখুন পাত্রগুলো দেখুন। দুপুরে তাদের প্রসাদ বিলি হয়েছে, পুজো হয়েছে, দিনভর তাদের পুজো হয়েছে। গতকাল ছিল পূর্ণ চন্দ্র, অর্থাৎ পূর্ণিমা ছিল। আজ সেই পূর্ণিমার উপলক্ষে এখানে দিনভর গতকাল থেকে পুজো চলছিল। বন্ধুরা, আমি এতক্ষণ কথা বললাম উবুদ নামে একটি স্থান, বালির ডেনপাসার থেকে একটু দূরে, সেখানে একটি মন্দির থেকে কথা বললাম। দিস ইজ বনি আমিন ফ্রম উবুদ বালি ইন্দোনেশিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।